হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা হেয়ার কেয়ারের ভিডিও শেয়ার করতে চলেছি। পার্লারে গিয়ে হেয়ার স্পা বলো বা হেয়ারের যে কোনো ট্রিটমেন্ট করাতে গেলে ভীষণ এক্সপেন্সিভ হয়ে যায়। তো আমরা কিন্তু চাইলে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেই হেয়ার স্পা করে ফেলতে পারি এবং সেটা কিন্তু খুব কম খরচার মধ্যে। তো চলো সেটা কীভাবে করতে হবে আমরা দেখে নিই। তো হেয়ার স্পার ফার্স্ট স্টেপ হচ্ছে কি, হেয়ার অয়েলিং করতে হবে। তো এখানে আমি একটা গরম জল নিয়ে নিয়েছি একটা পাত্রে, তার ভিতরে একটা ছোটো বাটিতে আমি অয়েল নিয়ে নিয়েছি। এটা ডাবল বয়েলিং পদ্ধতিতে আমি অয়েলটাকে গরম করে নেব এবং এই হট অয়েল ম্যাসাজটা আমাদের হেয়ারের পক্ষে এবং স্ক্যাল্পের পক্ষে ভীষণ ভালো। এই অয়েল ম্যাসাজ করলে কি হয়, আমাদের ব্লাড সার্কুলেশনটা বাড়ে, তার ফলে কি হয় হেয়ার গ্রোথটা খুব ভালো হয়। তো আমার চ্যানেলে এরকম হেয়ার অয়েলিংয়ের বিভিন্ন ভিডিও আছে। তো তোমরা চাইলে হাতের অ্যাকচুয়ালি ফিঙ্গারের সাহায্যেও তোমরা হেয়ার অয়েলিং করতে পারো। তো আমি অলওয়েজ একটা কটনের সাহায্যেই হেয়ার অয়েলিং করে থাকি। এভাবেই আমরা প্রথমে স্ক্যাল্পে ভালো করে অয়েল অ্যাপ্লাই করে নেব, তারপরে আমরা 4 থেকে 5 মিনিট ভালো করে ম্যাসাজ করে নেব এবং সেটা কিন্তু অবশ্যই আমাদের ফিঙ্গারের সাহায্যে। কখনোই কিন্তু নখ ইউজ করবে না বা নখ দিয়ে মাথা স্ক্র্যাচ করবে না। এইভাবে 4 থেকে 5 মিনিট ম্যাসাজ করা হয়ে গেলে তারপর হেয়ার লেন্থে ভালো করে অয়েল অ্যাপ্লাই করে নেবে, একদম চুলের নিচ পর্যন্ত ভালো করে অয়েল অ্যাপ্লাই করে নিতে হবে। আফটার হেয়ার অয়েলিং আমরা হেয়ারকে খুব ভালো করে কম করে ডিট্যাঙ্গেল করে নেব, তারপর একটা বান করে এইভাবে 30-40 মিনিটসের জন্য আমরা রেখে দেবো। স্টিমার না থাকলে কি করতে হবে চলো সেটা দেখে নাও কিভাবে আমি স্টিমিং করি। স্টিমিং এর জন্য আমি নিয়ে চলে এসেছি দেখো গরম জল আর একটা টাওয়েল, ঠিক আছে? তো এটা দিয়েই হবে আমাদের স্টিমিং। দেখতে থাকো কি করি আমি। তো এরকম একটা টাওয়েল নিয়ে নিয়েছি, কটন টাওয়েল। তো এবার এই টাওয়েলটাকে আমি গরম জলে দিয়ে নিলে কি হবে, টাওয়েলটা গরম হয়ে যাবে, তারপর টাওয়েলটা আমি মাথায় পেঁচিয়ে রেখে দেবো, ব্যাস হয়ে যাবে আমার স্টিমিং। একবারে ঘরেলু জুগার এটা আমাদের, ঠিক আছে? তবে একটা জিনিস বলি, এটা কিন্তু খুব গরম নেবে না, মোটামুটি তোমার হাত সহ্য করতে পারে এরকম গরম জল নেবে, তা তো আবার তোমাদের হাত হাত পুড়ে যেতে পারে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো কী করি আমি। ব্যাস হয়ে গেল দেখো। এবার এই গরম টাওয়েলটাকে আমি আমার চুলের মধ্যে পেঁচিয়ে রেখে দেবো। গরম না না, এইভাবে মোটামুটি আমাদের 10-15 মিনিটস মতো রাখতে হবে। আর এই প্রসেসটাকে আমি 2-3 বার কন্টিনিউ করব, কারণ যেই আমার টাওয়েলটা একটু ঠান্ডা হয়ে যাবে সেই আমি আবার গরম জলের ভিতরে চুপিয়ে এটাকে নিয়ে আবার মাথায় লাগিয়ে নেব, ঠিক আছে? মতো রেখে নিয়েছি, এবার আমি এটা টাওয়েলটা খুলে নেব, নিয়ে এবার শ্যাম্পু করে নেবো চুলটাকে, ঠিক আছে? তো শ্যাম্পু করে তারপর তোমার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস আমি কিন্তু শ্যাম্পু করে চলে এসেছি, এবার হচ্ছে হেয়ার স্পার প্যাকটা রেডি করার পালা। তো ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই যে হেয়ার স্পার প্যাকে আমি কী কী ইউজ করছি।
এখানে আমি একটা বড় বাটিতে কিছুটা টক দই নিয়েছি, একটা লেমন জুস আর একটা ডিম আর মধু নিয়ে নিয়েছি। তো এটা আমি আমার হেয়ার লেন্থ এবং থিকনেস অনুযায়ী নিয়েছি। তোমরা তোমাদের হেয়ার লেন্থ এবং তোমাদের হেয়ারটা কতটা থিক তার উপর বেস করে তোমরা পরিমাণটা কম বেশি করে নেবে, ঠিক আছে? তো এখন প্রথমে আমি টক দইটাকে ভালো করে আগে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে তারপরে একে একে লেমন জুস, ডিম এবং 3 চামচ মধু দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই সমস্ত উপকরণই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। এগুলি আমাদের চুলকে সফট, শাইন, সিল্কি হতে সাহায্য করে এবং ড্যান্ড্রফ ফ্রি, ফ্রিজ ফ্রি হতে ভীষণ সাহায্য করে। আর একদম ভিজে অবস্থায় কিন্তু হেয়ার কম্প করবো না, ঠিক আছে? একটু সেমি ড্রাই হবে তারপরে, ভিজে চুলে কখনো কম্প করা উচিত নয়। দেখো হয়ে গেছে, ঠিক আছে? তো এবার আমি হেয়ারটাকে জাস্ট মিড সেকশন দিয়ে দুটো ডিভাইড করে নেবো। দেখো দুটো ডিভাইড আমি করে নিয়েছি মিড সেকশন দিয়ে, ঠিক আছে? এবার আমি এই প্যাকটা লাগিয়ে ফেলবো পুরো হেয়ার দিয়ে, স্ক্যাল্প প্রথমে স্ক্যাল্প এরিয়াতে দিয়ে তারপরে হচ্ছে লেন্থে অ্যাপ্লাই করে নেবো, ঠিক আছে? একদম পুরো মাথার স্ক্যাল্প থেকে পুরো হেয়ার লেন্থ সব আমি অ্যাপ্লাই করে দিয়েছি, ঠিক আছে? তো এবার আমি চুলটাকে একটা খোপা করে রাখবো। এবার হচ্ছে আমাদের দরকার একটা শাওয়ার ক্যাপ, মাথাটা আমি ঢেকে রাখবো কিন্তু শাওয়ার ক্যাপ নেই। তো তাতে কী হয়েছে, আমাদের ঘরেলু জোগাড় তো রয়েছে, ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস সব আছে। তো দেখো প্লাস্টিকের যে পলিথিনগুলো আছে বা ক্যারি ব্যাগ, এটাই আমি মাথায় লাগিয়ে রাখবো। এটাই হচ্ছে শাওয়ার ক্যাপের অল্টারনেটিভ হিসাবে কাজ করবে, কানের কাছে কর্মর কর্মর করছে প্লাস্টিক। এবার এইভাবে আমি 30-40 মিনিটস মতো রাখবো, রেখে তারপরে আমি শ্যাম্পু করে নেবো। প্রথমে নর্মাল ওয়াটার দিয়ে আগে ভালো করে ধুয়ে নেবো, তারপরে শ্যাম্পু অ্যাপ্লাই করে নেবো, তারপরে দেখবে অ্যামেজিং রেজাল্ট আসবে। মানে এত সুন্দর রেজাল্ট, মানে আমি তো মুগ্ধ পুরো, ঠিক আছে? তো ঠিক আছে, একবার শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। শ্যাম্পু ট্যাম্পু করে দেখো চুল আমার পুরো শুকিয়ে গেছে। আমি এখন ছাদে চলে এসেছি, জাস্ট দেখো কত সুন্দর সিল্কি, কত হেলদি হয়েছে চুলটা আমার, দেখো একবার।
ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো উপকৃত হবে। আমি তো মানে আমার মুখে বলাটা তো কি বলবো কম হয়ে যাবে যে এত ভালো এটার আর কি ভালো ওয়ার্ক করে চুলে। ঠিক আছে, তো তোমরা ট্রাই করে দেখে তারপর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো। আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।